নিশ্চুপ নির্বাক আমি অক্ষত জীবিত তুমি বলিবার কিছু আর নাই কে যেন ডাকিয়া বলে দুরাচার জারে চলে কে যেন ডাকিয়া বলে দুরাচার জারে চলে তোর স্থান নাই এইখানে শুনিলাম কান পেতে বাণী আসে দূর হতে শুনিলাম কান পেতে বাণী আসে দূর হতে তুই তো গুণগার উম্মত মহারা শিশুর মত দিশে হারা ব্যথা হত আমি যা কথা বলবো সবকিছু ছাত্রদের উদ্দেশ্য করে এখানে অনেক শ্রদ্ধাভাজন আছেন সব কথা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এসেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যে উৎসাহ দেওয়ার জন্য কষ্ট করে শিখে জানতে এসেছেন আচ্ছা কি গাইব মোবারক আমরা গাইব ইনশাল্লাহ মোবারক আমি একা গাইব না আমার সাথে আব্দুল বাজুদ ময়নুর শামসুল হাসান তারাও গাইব ঠিক আছে আমরা সবাই মিলে গাইব ইনশাল্লাহ আচ্ছা এখন কি গাওয়া চাই জি একদম ট্রান্সলেট করে আমাকে জানাবেন চোখে পানি চলে আসার বকল একটা গজল মুঝে কু পাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নহি হু বুলায়া গয়া হু কে মেহমান বনাকর সতায়া Thank you.
হাসতে ভুলে যাওয়া মুখ বলো
হাসিতে ভরিয়ে দিতে স্বপ্ন দেখতে ভোলা চোখগুলো স্বপ্নে রাঙিয়ে দিতে দুবাহু বাড়িয়ে থাকে পরম আদরে রাখে তিমের চেনা ঠিকানা দুঃখ জয়ের নেশা বাড়িত ভালোবাসা দেখায় সুদূর নিশানা মায়ের মমতা আর বাবার আদরহীন তবু কোন সুখ সন্ধানে কোমল হৃদয় দিয়ে কি বিশাল ছায়া নিয়ে আছেন এক দরদি এখানে সে দরদি কে বলেন আপনারা মায়ের মমতা আর বাবার আদরহীন তবু কোন সুখ সন্ধানে কোমল হৃদয় দিয়ে কি বিশাল ছায়া নিয়ে আছেন দরদি এখানে দুবাহু বাড়িয়ে থাকে পরম আদরে রাখে তিমের চেনা ঠিকানা যার ধন যার প্রাণ খুঁজে দুঃখ বিরাম অসহায় বনিয়া তবে এতিমার অনাথের বন্ধু তিনি যে বড় সাহেব আমারে যার ধন যার প্রাণ খুঁজে দুঃখ বিরাম অসহায় বনিয়া তবে এতিমার অনাথের বন্ধু তিনি যে বড় সাহেব আমারে দুবাহু বাড়িয়ে থাকে পরম আদরে রাখে এতিমের চেনা ঠিকানা দুঃখ জয়ের নেশা বাড়িত ভালোবাসা দেখায় সুদূর নিশানা লতিফিয়ার তিনখানা হাসতে ভুলে যাওয়া মুখ গুলো হাসিতে ভরিয়ে দিতে স্বপ্ন দেখতে ভোলা চোখ গুলো স্বপ্নে রাঙিয়ে নিতে দুবাহু বাড়িয়ে থাকে পরম আদরে রাখে তিমের চেনা ঠিকানা ইনশাআল্লাহ মোবারক হোক ঠিক আছে আমাদেরকে মঞ্চে লাগে আপনারা বেজার 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 হলে নামাই দিতে
بحمد الله من عزا ومنون محبته كدیدار حبیب مولا قیامت سے مشارف ہو مبارک ہو مبارک ہو مبارک چہرہ یارا تمہارے دین و دنیا فضل باری سے مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک چہرہ یارا تمہارے دین و دنیا فضل باری سے مبارک ہو
اشتركوا
আওয়াজ জানেন আশা করি তো আপনার ভালো লাগে।
আমরা সবাই মিলে গাইব এখন ইনশাআল্লাহ তিনখানা ছাত্র ভাইদেরকে নিয়ে। আচ্ছা তোমাকে যত দেখি বন্ধু মনের তালা কি এটা গাইবার জন্য বসে করতে হবে তাই না? গাইবে আমরা সবাই মিলে গাইব ইনশাআল্লাহ। তোমাকে যত দেখি বন্ধু মনের তালা খুলে হারিয়ে যাওয়া মানবতার কথা বলি, দেখেছি কি করে দুঃখীদের দুঃখে কাঁদে মন, হাজার ছাড়িয়ে লাখো এতিমের গয়া পঞ্জন, তোমাকে দেখে দেখে চির সত্যের পথে চলি বড় সাহে ফুলতলি, বড় সাহে তোমাকে দেখলে ওমরের কথা মনে পড়ে, দেখেছি ছুটে চলা অসহায়ের ঘরে ঘরে, তোমারই সহবাতে মানবতার গান লিখি, নির্ভরা মানুষের ছায়া হয়ে থাকো হে উনি, বড় সাহেব তোমাকে যত দেখি বন্ধু মনের তালা খুলে হারিয়ে যাওয়া মানবতার কথা বলে, দেখেছি কি করে লোকীদের দুঃখে কাঁদে মন, হাজার ছাড়িয়ে লাখো এতিমের দয়া পঞ্জন, তোমাকে দেখে দেখে চির সত্যের পথে চলি বড় সাহেব ফুলতলি, বড় সাহেব তোমার ভাবনা জুড়ে অসহায় বনিয়াদ, কত নদী কত পথ পাহাড় দিয়ে অবিরাম, এমন বিশাল বুক পাই না কোথাও খুঁজে বন্ধু মনের তারা খুলে হারিয়ে যাও মানবতার কথা বলে, দেখেছি কি করে দুঃখীদের দুঃখে কাঁদে মন, হাজার ছাড়িয়ে লাখো এতিমের হেয়া পঞ্জন, তোমাকে দেখে দেখে চির সত্যের পথে চলি শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না, কত জন আসে যাই রবে ঝরে যাই কেউ তার খবর রাখে না, আমার এই মন জুড়ে কোন আসর ঘরে রয়েছে
আমি তো পাগল মদিনাওয়ালা ধরেছি সোনার মসি এই কাফেলা আমি তো পাগল মদিনাওয়ালা ধরেছি সোনার মসি এই কাফেলা এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয়েছে আমার ঠিকানা যো কান পেতে শুনি বই পালাই গাওরে কান্না তোমাকে ভালোবাসে আসে রাসূল রাসূল প্রেমের রাঙা ফুল তলি ফুল তোমাকে ভালোবাসে আসে রাসূল রাসূল প্রেমের রাঙা ফুল তলি ফুল এই ভরা কাঁদে ওই লতা পাতা কাঁদে ওই মা তোমার জন্যে ওগো বলি সংগ্রাম কাঁদে ওই লতা পাতা কাঁদে ওই মা তোমার জন্যে ওগো বলি সংগ্রাম আমি তো আচ্ছা এখন আমরা ছাত্রবাসে পৌঁছি আমি গুনগুন করি যদি বুঝতে পারেন এটা কোনটা তাইলে আমি গাইব ঠিক আছে জি না আমি গুনগুন করবো একটা সুর গুনগুন করবো আপনাদের বলতে হবে এটা কোনটা দেখি ঠিক আছে আমি সুরে আসার আগেই আমরা এটা গাইবেন সেবা ঠিক আছে আমার আমাকে হেল্প করতে হবে কিন্তু ঠিক আছে আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় অঙ্গু পাড়ের অধমাফিল অনেক সুনাম হয় আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় অঙ্গু পাড়ের অধমাফিল আমগো টাকা পয়সা বেশি আমগো অনেক লোক বিদেশি আমরা দেখাইয়া দেই কেমন কইরা লোকের বন্যা বই আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় আমগো পাড়ার রোজ মাহফিল অনেক সুনাম হয় ইউটিউবে তার ভিউস বেশি তারই দেখে হাসি কাঁদি সই না কত কিচ্ছার কাকি ওয়াজের নামে দেখি রে ভাই কত অভিনয় আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় অঙ্গু পাড়ার ওয়াজ মাহফিল অনেক সুনাম হয় ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালা ফাটিয়া নিশই নাই আমরা মন হইব তলা দিনের নামে কি বিনোদন করি যে ইনজয় আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় আমগো পাড়ার ওয়াজ মাহফিল অনেক সুনাম হয় যেমন কইরা হোক না লাখো মানুষ জমা হই প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামা বই লোকের মুখে শুনবো নার্ভাস কমিটির জয় আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় আমগো পাড়ার ওয়াজ মাহফিল অনেক সুনাম হয় ঘুষখুর হইলেন সভাপতি সুখুর সেক্রেটারি ঘোড়ার বাবা বলেন তুই করেন মা তো
চরণের ভয় আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় অঙ্গ পাড়ার তোমাকে আপনারা অনেক ভালো বুঝছেন, বুঝে শুনবেন ভণ্ড গোলুর দোষ শুধুই ভণ্ড গোলুর দোষ ভণ্ড গোলুর দোষ শুধুই ভণ্ড গোলুর দোষ ভণ্ড গোলুর আমরাও কি কহু যুগে কি যে বুঝে যাই যে বোঝে আমাদের তো হয় না রে ভাই হুঁস ভণ্ড গুলোর দোষ শুধুই ভণ্ড গুলোর দোষ ভণ্ড গুলোর দোষ আমরাই তো দাওয়াত দিয়ে গর্জনে মাহফিল কাঁপিয়ে ডেকে এনে ভণ্ডামি করাই আহকিদার বিনোদনে কি উপভোগ না যেখানে ইচ্ছা মতো কোহালে কহ কথা ভণ্ড গুলোর বিরোধিতা সবাই সেজে যা ভালো মানুষ ভণ্ড গুলোর দোষ শুধুই ভণ্ড গুলোর দোষ ভণ্ড গুলোর দোষ এইখানে ও দালাল আছে হোক না বিনাশ কি যায় আসে ওরাও পাবে একটা কমিশন এইখানে সম্মিলিত করছে আক্রমণ জাগায় জাগায় এজেন্ট খোলা এগুলিতে ও টাকার খেলা ওয়াচ কমিটি দিতে রাজি ঘুষ ভণ্ড গুলোর দোষ শুধু ভণ্ড গুলোর দোষ ভণ্ড গুলোর দোষ আমরাও কি কহু যুগে কি যে বোঝে যাই যে বোঝে আমাদের তো হয় না রে ভাই হুঁস ভণ্ড গুলোর দোষ শুধুই ভণ্ড গুলোর দোষ ভণ্ড গুলোর দোষ একটুখানি ভেলকি দেখে হায় কত জন যায় ভরকে ভণ্ড পিনের মুড়ি দোহা যায় ওঠে কোথে মাঠে খাটে কোনায় কোনায় বাজার হাটে ভণ্ড পিনের অসংখ্য দরবার ওদের জন্য সত্য যারা বিতর্কিত আজকে তারা মুরির গোলর হয় দেখো কি জোশ ভণ্ড গোলর দোষ শুধুই ভণ্ড গোলর দোষ ভণ্ড গোলর দোষ শুধুই ভণ্ড গোলর দোষ ভণ্ড গোলর দোষ শুধুই ভণ্ড গোলর দোষ ভণ্ড গোলর দোষ রাখে আমাদের
খুঁজি না তোমার আর পরিচয় আশিক রাসূল হলে তোমার বুকের আগুন তবে আমার বুকে জ্বলে পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাধা এক সুখ হয়ে পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাধা এক সুখ হয়ে সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলো জিন্দাবাদ 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 আহলে ওয়াল জামাত প্রাণের রূপে আমরা গাই যে রাসূলের পক্ষে সমান রাসূলের খোদার দুশমন ভেঙে করে দেই খান খান প্রাণের রূপে আমরা গাই যে রাসূলের পক্ষে সমান রাসূলের খোদার দুশমন ভেঙে করে দেই খান খান জীবন সবচেয়ে কদমে যে তার মরণে কিসের ভয় জীবন সবচেয়ে কদমে যে তার মরণে কিসের ভয় সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলো জিন্দাবাদ রাসূলের শান সইতে পারে না ইবলিস শয়তান ইবলিসি জোরে তাই কেঁপে মরে মুনাফিকে বেঈমান রাসূলের শান সইতে পারে না ইবলিস শয়তান ইবলিসি জোরে তাই কেঁপে মরে মুনাফিকে বেঈমান ঈমান মানে গুপ্তে রাসূল জেনে রেখো নিশ্চয় ঈমান মানে গুপ্তে রাসূল জেনে রেখো নিশ্চয় সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলো জিন্দাবাদ জিন্দাবাদ যেখানেই থাকো উন্নত রেখো নবীজির সুন্নাত আশিকের রাসূল এক পরিচয় মিলাও রে হাতে হাত যেখানেই থাকো উন্নত রেখো নবীজির সুন্নাত আশিকের রাসূল এক পরিচয় মিলাও রে হাতে হাত ভেদাভেদ ভুলে এক হয়ে দেখো হবেই হবে রে জয় ভেদাভেদ ভুলে এক হয়ে দেখো হবেই হবে রে জয় সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলো জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আউলিয়াদের হাতে গড়া দিন কায়েমে স্বপ্ন ভরা আউলিয়াদের কথাগুলো মূলত রসাফিলা রসাফিলা বলেছিলেন আমি শুধু একটু ছন্দ ঠিক করে এই কথাগুলো এখানে নিয়ে এসেছি দুঃখী মানুষের প্রভাত সমীর বকিলের বৈশাখী ঝোড় এই পরিচয়ে বুকে ধরে ছুটে চলা নিরন্তর দুঃখী মানুষের প্রভাত সমীর বকিলের বৈশাখী ঝোড় এই পরিচয়ে বুকে ধরে ছুটে চলা নিরন্তর খুব রাসূল করে সম্বল সুন্নিয়তে Hello.
যাই 12টা প্রায় বেজে যাচ্ছে الحمد لله. আমরা সকলেই অবগত আছি যে লতিফিয়া কারখানার একটি নতুন গার্মেন্টস করা হয়েছে লাভ ফ্যাশন নামে তো আমরা এই গার্মেন্টসের মূল উদ্দেশ্য হলো লতিফিয়া কারখানার একটি স্থায়ী ইনকামের ব্যবস্থা করা এজন্য আমরা লাভ ফ্যাশন নামে একটি গার্মেন্টস আমাদের এই ঘরেই আমরা শুরু করেছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই গার্মেন্টসের মাধ্যমে লতিফিয়া কারখানার একটি সাপোর্টের ব্যবস্থা হয় আর আজকে মুজাহিদ ইসলাম বুলবুল ভাই এসেছেন আমরা ওনাকে লাভ ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অফিসিয়ালি ঘোষণা করতে চাই বলুন ভাই লাভ ফ্যাশন সম্পর্কে একটু কথা বলবেন আর ওনার পরিহিত যে হুডিটি রয়েছে এটি লাভ ফ্যাশনের তৈরি করা আপনারা যারা এখানে আছেন তাদের সবাই তো লাভ ফ্যাশন সম্পর্কে ইতিমধ্যে জানেন আপনাদের চোখের সামনে তারপর অনেকে লাইক দেখছে অনেকে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এটা মূলত লাভ ফ্যাশন একটি কাপড় তৈরি প্রতিষ্ঠান যেটি পরিচালিত হচ্ছে লতিফিয়া কারখানা দ্বারা যারা কাজ করছেন তারাও সবাই লতিফিয়া কারখানার ছাত্র এবং সবকিছু এটা মূলত যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে যে একটা কারখানা এই কারখানা পরিচালনা করতে যে আর্থিক যেটা খরচ যেটা হয় অনেক বড় অঙ্কের টাকা যেটা খরচ হয় তো ভবিষ্যতে যাতে মানে এই গার্মেন্টস থেকে যা আয় করা হবে সবগুলো এই তিনখানাটি ব্যয় করা হবে এবং করা হয়েছে তিনখানার পক্ষ থেকে তো আমি নিজেকে গর্বিত মনে করছি আমি কৃতজ্ঞতা জানাতে চাই কর্তৃপক্ষ যারা রয়েছেন সবার কাছে বিশেষ করে হাজির মৌলানা গোফরান মোহাম্মদ চৌধুরী ফুলতুলি তারপর ফরহান মোহাম্মদ চৌধুরী যারা হয় সহ যারা আছেন যারা আমাকে যোগ্য মনে করেছেন এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি দোয়া করি যাদের সহযোগিতায় এই এতিমখানাটি কিংবা এতিমখানার সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেশ বিদেশের সকল দাতা যারা রয়েছেন তাদের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন দারুল আমিন আর এবং যারাই আছেন দেশ থেকে বিদেশ থেকে লাইভে যারা দেখছেন সবার কাছে এটাই বলবো যে আমরা যাতে সবার সহযোগিতা নিয়ে আমার যতটুকু সম্ভব যে বাংলাদেশ তো বটেই সাউথ এশিয়ায় এর চেয়ে বড় কোনো এতিমখানা আছে বলে আমার জানা নেই আমি জানি না এর চেয়ে বড় যেখানে হাজার 1500 উপরে বেশি এতিম থাকেন এরকম কোনো এতিমখানা আছে কি না জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন এতিমদের খেদমত করার
আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাতে পারি সহযোগী। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার জন্য আমি চেষ্টা করব। একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডারের যতটুকু দায়িত্ব আছে ততটুকু পালন করার চেষ্টা করবো। আল্লাহুল আলমিন আমাকে তৌফিক দান করুন সহযোগী। আমি তো হুডিটা কেমন লাগছে, ভালো লাগছে না? অনেক অনেক উম আমার তো গরম লাগছে। তো যারা আছেন বিদেশে যারা আছেন তারাও প্রোডাক্টের মান যাচাই করব, তারাও অর্ডার করবেন। বিরোধীরা যারা রয়েছে আমাদের সবার সহযোগিতায় এই লভ ফ্যাশন আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাইলে 12টা তো বেঁচে গেছে, একটু আগেই বুঝেছে, তো আমরা তো খাওয়া দাওয়া করতে হবে তাই না? আমরা আজকে মোটামুটি বিদায় নিচ্ছি আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন আগামীতে আসবো এবং আরও বেশি বেশি করে খাওয়া হবে, ঠিক আছে? এখন তো রাত 12টা, এখন অনেক বেশি রাত, আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। বিশেষ করে আপনারা খাওয়া দাওয়া এখনও করেননি, বরসাহুল্লাহ হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন, হয়তো রাখ করছেন, এই জন্য আমাদের শেষ করা উচিত। আসসালামু আলাইকুম।